আসসালামু আলাইকুম, আমন্ত্রণ দ্য লাভ অফ প্যারেন্টস নিউজ ফ্ল্যাশে। সাথে আছি আমি কাজী আয়েশা। পৃথিবীর দিকে ধেয়ে আসছে প্রাকৃতিক বিপর্যয়, আর এইসব প্রাকৃতিক দুর্যোগে মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। সম্প্রতি তুরস্কে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 50,000 ছুঁই। মাত্র কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে ধুলোয় মিশে গেছে হাজার হাজার ঘরবাড়ি। এরই মাঝে আরেক দুঃসংবাদ দিল বিজ্ঞানীরা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বেড়েছে সমুদ্রের পানির উষ্ণতা, আর সে পানি প্রবেশ করায় অ্যান্টার্কটিকার দৈত্যাকার থোয়াইটস হিমবাহের দুর্বল অংশগুলো গলতে শুরু করেছে। ক্রমশ বাড়তে থাকা তাপমাত্রা এই হিমবাহের গলে যাওয়াকে ত্বরান্বিত করছে। ব্রিটিশ জার্নালে ন্যাচারে প্রকাশিত দুটি গবেষণাপত্র এসব তথ্য তুলে ধরেছে। জার্মান বার্তা সংস্থা ডয়চে ভেলে জানায়, এই হিমবাহকে কিয়ামতের হিমবাহ বলেও ডাকা হয়। দৈত্যাকার এই হিমবাহটির দুর্বল অংশগুলোতে উষ্ণ পানি প্রবেশ করছে। এটি পুরোপুরি গলে গেলে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আধা মিটারের বেশি বেড়ে যেতে পারে। ডয়চে ভেলের খবরে বলা হয়, 13 জন মার্কিন ও ব্রিটিশ বিজ্ঞানীর একটি দল 2019 ও 2020 সালে প্রায় 6 সপ্তাহ ওই হিমবাহে অবস্থান করে গবেষণাটি চালিয়েছে। পানির নিচে চলতে সক্ষম রোবটের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছেন তারা। রোবটযানটির নাম আইসফিন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো হিমবাহের বরফ গলে যেখানে সমুদ্রে মিশছে সেই স্থানের তথ্য বিজ্ঞানীদের হাতে এসেছে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ব্রিটনি শিমিট গবেষণাপত্রে লিখেছেন, এসব ফাটলে উষ্ণ পানি জমে হিমবাহ গলে যাওয়াকে ত্বরান্বিত করে তুলছে। প্রতি বছর 30 মিটার করে বরফ গলছে বলে জানিয়েছেন তিনি। শিমিট বলেন, উষ্ণ পানি হিমবাহের সবচেয়ে দুর্বল অংশগুলোতে প্রবেশ করছে এবং পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। বিষয়টি নিয়ে আমাদের সবার উদ্বিগ্ন হওয়া উচিত। বিশ্বের হিমবাহগুলো সম্পর্কে আরও বেশি ধারণা পাওয়ার জন্য গবেষণাটি চালানো হয়েছিল। এই গবেষণার প্রকল্পটি বেশ ব্যয়বহুল। এর পেছনে খরচ হয়েছে প্রায় 530 কোটি টাকা। এর আগে থোয়াইটস হিমবাহের গভীরের এই অংশ নিয়ে বিজ্ঞানীদের কাছে কোনো তথ্য না থাকলেও আইসফিনের বদৌলতে এবারই প্রথম 587 মিটার গভীরের সন্ধান পাওয়া গেছে। দর্শক, এই ছিল দ্য লাভ অফ প্যারেন্টস নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্যাপক পরিসরে আগামী 24 ফেব্রুয়ারি ওমানের মাস্কাটের মাবেলাহ সানাইয়াতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আবু আসাফ ওয়ান বিন হাবিব ইনভেস্টমেন্ট কোম্পানির দ্য লাভ অফ প্যারেন্টস ফিশ অ্যান্ড মিট শপ। আপনারা সবাই আমন্ত্রিত।